পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টেতে শ্রদ্ধা ভাজন এবং স্নেহের প্রয়োজনেরা, আজ রবিবার দিন, প্রভুর দিন, আর আমরা এই প্রভুর গৃহে আসার সুযোগ পেয়েছি, তার জন্য তার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তার সকল দয়া দানের জন্যে। আর আজকে হলো 16তম রবিবার, তাহলে সাধারণকালের এই 16তম রবিবারের পাঠগুলো আমরা শ্রবণ করব, আর এই পাঠগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে অতিথি সেবা কীভাবে করা যায়, আর এই অতিথি সেবার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের প্রতিবেশীর সেবা করি আর ঈশ্বরের আশীর্বাদ আমরা পাই এই অতিথি সেবার মধ্য দিয়ে। আরও আমরা যেন শোনার মানুষ হই, তো প্রয়োজনেরা খ্রিস্ট জাগে আমরা যোগ্যভাবে অংশগ্রহণ করতে পারি। তাই আসুন আমরা পাপ স্বীকার করি, আমরা পাপী, আর আমাদের সমস্ত পাপের জন্য ঈশ্বর ও পরস্পরের কাছে ক্ষমা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা ওদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায় কথায় আছি এবং অবহেলায় অতিশয় পাপ করে আছি। আমার প্রাথে আমার নিত্য কুমারী ধন্যা মারিয়া সকল স্বর্গদূত ও এবং ভাই বোনেরা বিনতি করি আমাদের তো পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবন আমাদের আনয়ন করুন। হে প্রভু দয়া কর, হে খ্রিস্ট দয়া কর, হে প্রভু দয়া কর।
আসুন প্রার্থনা করি। আর আমাদের উদ্দেশ্য প্রার্থনা আমরা নীরবে যিশুর চরণে উৎসর্গ করি। হে পরম পিতা, তোমার পুত্র যিশু আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন যে সবার আগে তোমাকে স্থান দিয়ে মানুষের মঙ্গল করাই সার্থক মানব সেবা। তাই অনুনয় করি তোমায়, বেথানিয়ার সেই মারিয়ার মতো আমরা তোমার চরণে বসে তোমার বাণী অনুধ্যান করতে যেন উৎসুক থাকি। আবার তার বোন মার্থার মতো আমরা যেন অন্য মানুষের সেবা করতেও সর্বদাই প্রস্তুত থাকি। এর ফলে যেন একদিন স্বর্গধামে গিয়ে সেই শাশ্বত মিলন উৎসবে তোমার সাদর আপ্যায়ন লাভ করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনাথ স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ, আদি পুস্তক। ভগবান একদিন মামে ওকোকুঞ্জে আব্রাহামের কাছে আবির্ভূত হলেন। তখন প্রখর রোদ, আব্রাহাম তাঁবুর দরজায় বসেছিলেন। হঠাৎ চোখ তুলে তিনি দেখতে পেলেন কাছে দাঁড়িয়ে আছেন কারা তিনজন। তাদের দেখে তিনি তাদের অভ্যর্থনা জানাতে তাঁবুর দরজা থেকে ছুটে এগিয়ে গেলেন। মাটিতে প্রণত হয়ে তিনি তাদের একজনকে বললেন, প্রভু, আপনি যদি আমাকে অনুগ্রহের চোখে দেখেন তাহলে দয়া করে আপনার এই দাসের কাছে কিছুক্ষণ না থেমে গিয়ে এগিয়ে যাবেন। আমি এখন কিছু জল আনতে বলি, দাসেরা বরং আপনারা পা ধুয়ে দিবেন, এ গাছের তলায় একটু বিশ্রাম করুন, আমি ততক্ষণে কিছু খাবার নিয়ে আসি। আপনারা যখন আপনাদের এই দাসের এখান দিয়ে চলেছেন তখন প্রাণটা একটু জুড়িয়ে যান, তারপর না হয় আপনারা আবার এগিয়ে যাবেন। তখন তারা বললেন, বেশ, যা বলেছ তাই করো। তাই আব্রাহাম তাড়াতাড়ি তাঁবুর ভেতরে সারার কাছে গিয়ে বললেন, নাও এক্ষুনি তিন ধামা সেরা গমের ময়দা মেখে রুটি তৈরি করো, তারপর যেখানে তার গরু বাছুর সব ছিল সেখানে ছুটে গিয়ে একটা ভালো নধর বাছুর বেছে এনে সেটা তার চাকরকে দিলেন। আর চাকর ও তখনই বাছুরটা কেটে তা রেঁধে ফেলল। আব্রাহাম তখন দুই রান্না চড়ালো, সেই বাছুরের মাংস নিয়ে গিয়ে অতিথিদের সামনে সাজিয়ে দিলেন, তারা খেতে লাগলেন। আর তিনি সেখানে সেই গাছের তলায় তাদের কাছে দাঁড়িয়ে রইলেন। পরে তারা জিজ্ঞেস করলেন, তোমার স্ত্রী সারা কোথায়? উত্তরে তিনি বললেন, সে ওই তাঁবুর ভেতরেই আছে। তখন অতিথিদের সেই একজন বললেন, শোনো, আগামী বছর এই সময় আমি নিশ্চয় তোমাদের কাছে আবার আসব, তখন তোমার স্ত্রী সারার একটি পুত্র সন্তান হবে। এ হলো প্রভুর বাণী। ধুয়ো, হে ভগবান, সেই ধার্মিক জন পাবে তোমার সঙ্গ সুখ। অনিন্দ্য যার আচরণ, ন্যায় ধর্ম যে পালন করে, অন্তর থেকে যে সত্যভাষী, যা রসনা করে না পরনিন্দা। ধুয়ো, ভাইয়ের যে করে না অপকার, প্রতিবেশীর যে রটায় না দুর্নাম, ভ্রষ্টকে যে অবজ্ঞার চোখে দেখে, ভগবানের ভক্তজনকে সম্মানই করে। ধুয়ো, ক্ষতি হলেও আপন শপথের যে করে না অন্যথা, ঋণ দিয়ে যে নেয় না কোনো সুদ, নির্দোষের ক্ষতি করতে যে নেয় না কোনো ঘুষ, এমনই যার আচরণ, সে কোনো কিছুতে টলবে না কখনো। ধুয়ো, দ্বিতীয় পাঠ, কলসিয়াদের কাছে সাধু বলেন পত্র।
প্রিয়জনেরা, এখন তোমাদের জন্যে আমি যে দুঃখ কষ্ট ভোগ করছি তাতে আমি কিন্তু আনন্দই পাচ্ছি। যে দুঃখ ক্লেশ ভোগ করতে খ্রিস্টের এখনও বাকি আছে, আমি তো এইভাবে আমার নিজের দেহেই তার সাধ্যমতো পূরণ করে দিচ্ছি। তারই দেহের জন্যে অর্থাৎ মণ্ডলীর জন্যে স্বয়ং পরমেশ্বরই আমাকে এই মণ্ডলীর সেবাকর্মী করে রেখেছেন। তিনি আমার হাতে এই দায়িত্বভার তুলে দিয়েছেন যে তোমাদের কাছে আমি যেন পরিপূর্ণভাবে প্রচার করি তার সেই ঐশ্ববাণী, সে রহস্য বৃত্ত সত্যের বাণী, যা কতকাল কত যুগ ধরে প্রচ্ছন্ন থেকে এখন প্রকাশিত হয়েছে তার ভক্তদের কাছে। পরমেশ্বর তার ভক্তদের জানাতে চেয়েছেন যে বিজাতীয়দের মধ্যে সেই রহস্য বৃত্ত সত্যের মহিমা কত ঐশ্বর্যময়। সেই সত্যটি হল এই খ্রিস্ট, যিনি মানুষের মহিমা লাভের আশা, তিনি তোমাদের মধ্যে রয়েছেন। এই খ্রিস্টকে আমরা প্রচার করে থাকি, আমরা প্রত্যেক মানুষের অন্তরে চেতনা জাগিয়ে তুলি, প্রত্যেক মানুষকে প্রজ্ঞার আদর্শে পূর্ণ দীক্ষিত করে থাকি, যাতে প্রত্যেক মানুষকেই আমরা খ্রিস্টের আশ্রয়ে পূর্ণ পরিণত করে তুলতে পারি। এ হলো প্রভুর বাণী, খ্রিস্টবাণী বন্দনা। হে পিতা, উন্মুক্ত করো আমাদের হৃদয় তোমার পুত্রের বাণী শুনে যেন মন প্রাণ দিয়ে। প্রভু আপনাদের সহায় থাকুন। সদলোক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার পাঠ। যিশু একদিন একটি গ্রামে এসে পৌঁছলেন। সেখানে মার্থা নামে এক নারী নিজের বাড়িতে তাকে অভ্যর্থনা জানালেন। মারিয়া নামে তার একটি বোন ছিলেন। মারিয়া এসে প্রভুর পায়ের কাছে বসে তার সমস্ত কথা শুনতে লাগলেন। মার্থা তখন অতিথি সেবার বহু কাজ নিয়ে খুবই ব্যস্ত। তিনি এসে বললেন, প্রভু, এই যে আমার বোন সব কাজকর্মের ভার আমার একার উপরেই ফেলে দিয়েছে, ব্যাপারটা কি আপনার কাছে কিছুই নয়? ওকে আপনি বলুন ও যেন আমাকে একটু সাহায্য করে।
কিন্তু প্রভু তাকে বললেন, মার্থা মার্থা, তুমি অনেক কিছু নিয়েই চিন্তিত ও বিচলিত, কিন্তু দরকার শুধু একটি জিনিসেরই। নিজের জন্য মারিয়া যা বেছে নিয়েছে তাই সবচেয়ে ভালো, আর তার কাছ থেকে তা কখনো কেড়ে নেওয়া হবে না। এই হলো প্রভুর মঙ্গল সমাচার। আমি 2012 খ্রিস্টাব্দে জুলাই মাসে প্রথমবারের মতো যখন ফ্রান্সে যাই, তখন আমরা সাথে ছিলাম 6 জন, একজন ফাদার, একজন ব্রাদার আর 4 জন সিস্টার, মানে একটি গ্রুপ। তাহলে আমাদের একটা ইচ্ছা যে আমাদের বাংলাদেশে ক্ষুদ্র পুষ্প সাধি তেরেজার যে সেমিনারি রয়েছে, তাহলে সে ক্ষুদ্র পুষ্প তেরেজার এই বাড়িতে এবং তার সেখানে কনভেন্ট আছে এবং তার কবর আছে, সেখানে আমরা যাব, আর আমাদের খুব ইচ্ছা দেখার জন্যে। তাহলে গেলাম আমরা একসঙ্গে লেজিওতে, সে ক্ষুদ্র পুষ্প তেরেজার বাড়িতে। তারপরে ঘুরে ঘুরে দেখলাম তার চিহ্নগুলো, তার ছোটোবেলাকার এবং সিস্টার হওয়ার পরে যে তার যে চুল কাটা হয়েছে, সবগুলোকেও তাদের বাড়িতে মিউজিয়ামের মতো করে রাখা আছে। কিন্তু তাদের বাড়িতে কেউ নেই, শুধু এই পর্যটকরা বা দর্শনার্থীরা যায়। তাহলে আমরা দেখে এই কনভেন্টে আসলাম, কনভেন্টে তো ভিতরে যাওয়া যায় না, তো তার কবরের কাছে আমরা গেলাম, প্রার্থনা করলাম। তারপরে আমরা লুরদের উদ্দেশ্যে আমরা যাত্রা করছি, যে লুরদের রানী মা মারিয়ার গ্রট আছে, তাহলে সেখানে যাব আমরা এবং তীর্থ করব। তাহলে এই কনভেন্ট থেকে বের হয়ে আমরা আসতেছি, সেই সময়ে রাস্তায় একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হলো আমাদের। আর সেই লোকটা আমাদেরকে জিজ্ঞাসা করলো, আপনারা কি বাংলাদেশ থেকে আসছেন? আমরা বললাম, হ্যাঁ বাংলাদেশ থেকে আসছি। তখন সে অনেক কথা বলতে বলতে সে বলল, এই পাশে আমার বাসা, চলুন আপনারা আমাদের বাসায়। আমরা অবাক হয়ে গেলাম, বিশেষভাবে আমি, যেহেতু আমি ফাদার 6 জনের মধ্যে একাই। তাহলে আমি বললাম, না আমরা এখন যাব না, আমরা ওই লুরদে চলে যাব। তখন বলল, না না, আমার কাছে এখানে বাসা, এই যে দেখা যাচ্ছে দোতলায় আমরা থাকি, তারা দুইজনে স্বামী স্ত্রী। চিন্তা করলাম 6 জন আর তারা 2 জন, তাহলে একটা ঝামেলা হবে। তাহলে অনেক কাকুতি মিনতি করতে লাগলাম যেন আমরা না যাই তার সঙ্গে। আর একটা ভয়, বিদেশে সে তো আমাদের পরিচিত না, তার ব্যাপারে আমরা কিছুই জানি না, আর সেও আমাদের ব্যাপারে কিছু জানে না, কিন্তু কীভাবে আমাদেরকে নিমন্ত্রণ করছে তার বাসায় যাওয়ার জন্যে। তাহলে আমরা ভয়ে ভয়ে, ভয় লাগার কথা, চিনি না আমরা, বিদেশে আসছি, বিপদে পড়লে কে আমাদেরকে সাহায্য করবে, তাহলে নানা রকমের একটা দ্বিধাদ্বন্দ্ব ভয়। শেষে তার এই সুন্দর আকুতি মিনতিতে তার নিমন্ত্রণ আমরা রক্ষা করলাম। আমি বললাম, চলো, সে যখন এত করে বলছে তাহলে তার বাসায় আমরা যাই। তাহলে পাশেই এই বিল্ডিংয়ে নিয়ে গেল আর দোতলায় তার বাসা। তাহলে সে ভাড়া নিয়ে এই বাসায় থাকে। তাহলে গিয়ে দেখলাম 2টি রুম, এক রুমে তারা থাকে আর এক রুমে এই সিটিং রুম। তাহলে সেখানে আমাদেরকে বসালো, চানাচুর দিল, বিস্কিট দিল, তারপরে পাউরুটি আনলো, সেগুলো দিয়ে আমাদেরকে আপ্যায়ন করলো আর অনেক কথা বলতে লাগলো। তারপরে আমাদের পরিচয় দিলাম, তারও সে পরিচয় দিল,
তারা স্বামী স্ত্রী দুজনে অনেক দিন ধরে এই ফ্রান্সের লিজিওতে থাকে। তাদের বাড়ি হলো ইন্ডিয়ায়, তাহলে ইন্ডিয়া থেকে সে ফ্রান্সে গেল একজন ক্যারিজমেটিক প্রার্থনাশীল মানুষ হিসাবে। তাহলে দেখলাম যে সে এত খুশি হলো আমাদেরকে পেয়ে, আর আমাদেরকে কিছু আপ্যায়ন করতে পেরে। তারপরে সে বলল, আমিও আপনাদের সঙ্গে ওই লুরনগরেতে যাব, লুরদের সেই গ্রহের সাথে আমরাও যাব আপনাদের সঙ্গে। তখন আমাদের আরেকটু ভরসা হলো যে জ্যাকব পৃষ্ঠ একজন মানুষ পেলাম। তাহলে সে আমাদেরকে গাইড করতে করতে নিয়ে গেল লুরনগরেতে, যেখানে লুরদের রানী মামারিয়ার গ্রট, সেখানে নিয়ে গেল। আমরা একসঙ্গে প্রার্থনা করলাম, ঘুরলাম, আর আমরা সারাদিন থাকব। তাহলে সে কখন যে আমাদেরকে না বলে চলে আসলো। পরে আমরা খোঁজাখুঁজি করলাম, একে অন্যকে জিজ্ঞাসা করলাম, সে কোনো কিছু বলে গেছে? সে কাউকে কোনো কিছু বলে যায়নি। তাহলে এই যে লোকটা আমাদের জন্য একটা বড় একটা আশীর্বাদ, একটা সহায়ক ছিল, যে আমরা এই বিদেশে অপরিচিত একটা জায়গা এমন একটা লোককে পেলাম যা আমাদের যাত্রা পথে অনেক সহজ হয়েছে। তাহলে আজকের এই ১৬তম রোববারের পাঠগুলো এই শিক্ষাই দিচ্ছে আমাদেরকে যে অতিথি সেবা কীভাবে আমরা করতে পারি, এবং অতিথি সেবা করলে আমরা আমাদের কী হয়, অতিথিদের যে মঙ্গল হয় তার চেয়ে বেশি আমাদের মঙ্গল, আমরা ঈশ্বরের আশীর্বাদ আমরা লাভ করি। তাহলে প্রথম পাঠে আমরা শুনেছি যে আব্রাহাম, সে এবং তার স্ত্রী সারা, তাদের এক জায়গায় তাম্বু খাটিয়ে তারা সেখানে আছে, আর সেদিন এত রোদ, আর এই ভোর দুপুরে তিনজন পথিক তাদের সে তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিল, আর তাদের তাঁবুর সামনে এই তিনজন অতিথি বা পথিক দাঁড়ালো। আর আব্রাহাম এই তাঁবু থেকে দেখতে পেলেন এই তিনজনকে, আর তিনি দেখেই দৌড়ে গেলেন তাদের কাছে, আর তাদেরকে সেই নিমন্ত্রণ জানালেন। খুব সুন্দর সেই কথা যে প্রভু, আপনি যদি আমাকে অনুগ্রহের চোখে দেখেন তাহলে দয়া করে আপনার এই দাসের কাছে কিছুক্ষণ না থেমে এগিয়ে যাবেন না। কত সুন্দরভাবে তাদেরকে নিমন্ত্রণ করলো তার তাঁবুতে আসার জন্য। আর তারা তাদের অবস্থা আমরা একটু অনুধাবন করতে পারে, ধ্যান করতে পারে। এই তিনজন পথিক এই এত রোদ তারা হেঁটে আসছে সেখানে, তাহলে নিশ্চয়ই তারা ক্লান্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, বিশ্রামের একটা প্রয়োজন আছে। তাহলে আব্রাহাম তাদেরকে ডেকে নিয়ে গেলেন তাঁবুতে, তাদেরকে বসতে দিলেন, স্বাগতম জানালেন, পানি দিলেন যেন তারা পানি খায়, তাদের ময়লা ভরা পা তারা যেন ধুয়ে পরিষ্কার করেন। তারপরে খাবারের আয়োজন করলেন, সবচেয়ে ভালো এই বাছুর কাটলেন, রান্না করলেন, তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করলেন, রুটি বানালেন, ভাত বানালেন। তাহলে এইভাবে আমরা দেখি যে আব্রাহাম তাদেরকে কতভাবে সেবা করছে। তারপরে দুধ ঘি খাইতে দিলেন। তাহলে আব্রাহামের এই তিনজন পথিক তো কোনোদিনও তার কোনো পরিচয় ছিল না, সে জানতো না কোত্থেকে তারা এসেছে, কোথায় যাচ্ছে, কিন্তু তার একটা কনসার্ন বা একটা সহানুভূতি যে এই ভোর দুপুরে এই তিনজন পথিক নিশ্চয় অনেক ক্লান্ত, অনেক তৃষ্ণার্ত, বিশ্রামের
প্রয়োজন আছে। তাহলে এই সুযোগটা আব্রাহাম নিতে চাইলেন, আর তারা এই তিনজন পথিক তার এই আতিথেয়তা গ্রহণ করল। আর আব্রাহাম কোনো কিছু পাবার আশা না করে তাদেরকে সেবা করলেন, যত্ন নিলেন, বা তার এই অতিথি সেবা দেখালেন। তারপরে হলো কি, এই তিনজনের মধ্য থেকে একজন আব্রাহামকে বলল যে আগামী বৎসর এই দিনে আবার আমি আসব, আর তোমার স্ত্রী সারা যে নাকি বৃদ্ধা, সে একটা পুত্র সন্তানের জন্ম দিবে। একইভাবে আমরা মঙ্গল সমাচারে আমরা দেখি কত সুন্দর একটা মেল, যে জেরুসালেম থেকে যিশু গেলেন বেথানিয়াতে, যেখানে মার্থা, মেরি এবং যিশুর যে বন্ধু লাজার তার বাড়িতে গেলেন। আর যিশু যখন এই মার্থা মেরির বাড়িতে গেলেন, তারা দুজনেই যিশুকে অভ্যর্থনা জানালো, বসতে দিলেন। তারপরে মার্থা চলে গেলেন রান্নাঘরে, যিশুর পছন্দ যে খাবার সেগুলো রান্না বান্না করছেন, যিশু কোনটা খেলে খুশি হবেন, আনন্দ পাবেন, তাহলে সেটা তার চিন্তা। তাহলে সেই আইটেমগুলো রান্না বান্না করতে মার্থা ব্যস্ত, তার মনোযোগ ওইদিকে যে যিশু আছেন এটা না, যিশুকে খুশি করার জন্য যে কী কী করতে হবে সেই দিকে তার দুশ্চিন্তা, যেটা করলে যিশু খুশি হবে, ওটা করলে যিশু খুশি হবে। তাহলে এই যে তার ওই দিকের চিন্তা, তাহলে রান্না বান্নার দিকে সে তার আসক্তি হয়ে পড়েছেন, এদিকে যে যিশু আছেন এটা তার এত সচেতন না। আর এদিকে তার বোন মেরি, সে যিশুর পায়ের কাছে বসে যিশুর কথা শুনছে, যিশু যা যা বলছেন সেই কথাগুলো শুনছেন। আর মার্থা এসে দেখে তার বোন যিশুর কাছেই বসে আছে, যিশুর কথা শুনছে। আর মার্থা যিশুকে অভিযোগ করে বলল যে দেখেন আমার এই বোনটা কাজ না করে আপনার কাছেই বসে আছে, আর আমি কত কিছু নিয়ে ওইদিকে ব্যস্ত, আমাকে একটু সাহায্য করতে আসলো না আমার এই বোনটা, তাহলে একটু বলুন, একটু পাঠান যে না আমার এই বোন আমাকে যেন রান্না বান্নায় সাহায্য করে, যেন আপনাকে ভালোভাবে সেবা করতে পারি। আর যিশু মার্থাকে বললেন যে মার্থা তুমি অনেক কিছু নিয়ে বিচলিত, তোমার একটা জিনিসের শুধু দরকার, সেটা হলো মারিয়া যেটা বেছে নিয়েছেন সেটা কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, অর্থাৎ যিশুর বাণী শোনা, যিশুর বাণী শোনা, এটাও কিন্তু একটা কাজ। কারণ যিশু আছেন, স্বয়ং ঈশ্বর তার কাছে আসে, তাহলে সে এটা হলো সবচেয়ে বড় প্রয়োজন যে যিশু আছেন। তাহলে যিশুর কাছে থাকা, যতক্ষণ পারা যায় যিশুর সান্নিধ্যে থাকা, মারিয়া সেটা বেছে নিলেন। আর মারিয়া যে রান্নাবান্না করছে এটা দোষ না, এটাও দরকার, কারণ যিশুকে সেবা করতে গেলে কিছু খেতে দিলে প্রস্তুত নিতে হবে, তো রান্নাবান্না করতে হবে। মার্থা সেটা করছেন, কিন্তু মার্থা সচেতন না যেখানে এমন একজন আছেন ঈশ্বর তাদের বাড়িতে আছেন, তাহলে সেটা সে সচেতন না, তার সচেতন বা আসক্ত হয়ে পড়েছে ওই কাজকর্ম, কী খাওয়াবে, কী রাঁধবে, কী করবে, এ নিয়ে সে চিন্তিত। তাহলে প্রিয়জনেরা, এই যে অতিথি সেবার দুটো ঘটনা, সত্য ঘটনা,
আর এই যীশুরে বাণী আমাদেরকে কি শিক্ষা দেয়। তাহলে অতিথি সেবা মধ্য দিয়ে যীশুর সেই দুটি আদেশ প্রকাশ পায়, ঈশ্বরকে ভালোবাসা আর প্রতিবেশীকে ভালোবাসা, এটা প্রকাশ পায়। আমরা যখন ভালোবাসি তখন তার জন্য সেবা করে নিঃস্বার্থভাবে কাজ করে, কোনো কিছু পাওয়ার আশা না করে, মানে আমরা আমাদের ভালোবাসা এই অতিথি সেবার মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি এবং প্রতিবেশীর প্রতি আমরা দেখাই। কেন দেখাবো? কারণ ঈশ্বর আমাদের তার প্রতিমূর্তি দিয়ে গড়েছেন, তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে যীশু আছেন। তাহলে একে অন্যকে যখন আমরা সেবা করি তখন ওই ব্যক্তিকে শুধু না, আমরা ঈশ্বরকেও সেবা করি, যীশুকে সেবা করি। গীতা বলিতে একটা গান আছে যে যা কিছু তুমি করেছ এই অবহেলিত ভাইয়ের প্রতি, সেটা করেছ তো তার প্রতি নয়, তা আমার প্রতি করেছ। যখন আমরা ঈশ্বরের প্রতি করি, ঈশ্বরের কাছে চাওয়ার জন্য না, এটা পাওয়ার জন্য না, ওটা করে দেওয়ার জন্য না, কিন্তু ঈশ্বরকে যখন আমরা সেবা করি, ঈশ্বর কিন্তু আমাদেরকে আশীর্বাদ করেন। যেভাবে এই তিনজন পথিক, এই তিনজন পথিক বা এই অতিথি, এটা কেউ ছিল না, ছিল একজন যীশু আর দুইজন ছিল স্বর্গদূত। তাহলে এই আব্রাহাম ঈশ্বরকে সেবা করেছে, তাহলে ঈশ্বরের সেবায় সে আশীর্বাদ পেয়েছে, বৃদ্ধা বয়সে সে একটা ছেলে পেয়েছে। আর এদিকে যে মেরি যে যীশুর কথা শুনেছে না, মেরি এদিক যীশুর কথা শুনতে ব্যস্ত, মার্থা ওদিকে কাজে কর্মে ব্যস্ত। তাহলে এটার মধ্য দিয়ে আমরাও কী শিক্ষা নিতে পারি? প্রিয়জনের আমরাও এই মার্থার মতো অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে, ঘুম থেকে উঠার পরে আমার বিশ্রামে যাওয়া পর্যন্ত আমরা এই জগতে অনেক ছুটাছুটি করতেই থাকি। কী জন্য? নিজের জন্য, অন্যের জন্য আমরা ছুটাছুটি করি, কিন্তু ঈশ্বরের জন্য আমরা কতটুকু সময় দেই? ঈশ্বরের জন্য সময় বের করতে পারি না, বলি একটা অজুহাত, একটা আমরা বলি যে আমি ব্যস্ত আছি। এখন কী নিয়ে যে ব্যস্ত অনেক সময় আমরাও সেটা বুঝতে পারি না। কিন্তু যীশুর জন্য, ঈশ্বরের জন্য একটু সময় দেওয়া, তার কথা শোনা, এটা এই জগতে এখন আমাদের সময় নাই। এই ডিজিটাল যুগে আমাদের সময় নাই, আমরা ব্যস্ত আছি কিসের মধ্যে? হ্যাঁ, আমরা ব্যস্ত আছি কিসের মধ্যে? মিডিয়ার মধ্যে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকি। দেন মোবাইলে আমরা কত সময় ধরে মোবাইল ব্যবহার করি, তারপরে টিভি, কত সময় ধরে আমরা টিভি দেখি, তারপর আরও যে অনেক কিছু আছে, মোটরসাইকেল বা অন্য কিছু নিয়ে অন্য জায়গায় চলে গেলাম, তাহলে এগুলোতে আমরা এই মিডিয়াতে কত ব্যস্ত থাকি, আমরা আসক্ত হয়ে পড়ে ভুলে যাই ঈশ্বরকে আমরা। তাহলে আজকে এই বাণী আমাদেরকে সেটা সচেতন করছে যে মার্থা আমাদেরকেও বলছে, সবাই, মার্থা হল আমাদের সবার প্রতিনিধি, আমাদেরকে যীশু বলছে মার্থা মার্থা তুমি অনেক কিছু নিয়ে ব্যস্ত আছো, তোমার শুধু একটা জিনিসের দরকার, যেটা মারিয়া বেছে নিয়েছে। তাহলে মারিয়া কোন জিনিসটা বেছে নিয়েছে? প্রিয়জনেরা, যীশুর বাণী শুনছে সে। আমরাও যেন যীশুর কাছে আসি, যীশুর বাণী শুনি, প্রতিবেশীর কথা যেন আমরা শুনি। যখন আমরা খুব গভীর মনোযোগ করে শুনবো
তাহলে যিশুর বাণী আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে পারি। আর যিশুর বাণী যখন আমাদের হৃদয়ে আমরা ধারণ করি, এই বাণী ফল দেবে। কি ফল দেবে? প্রতিবেশীকে ভালোবাসতে, প্রতিবেশীকে ক্ষমা করতে, প্রতিবেশীর জন্য কাজ করতে, সেবা করতে, বাড়তি কিছু কাজ করতে অনুপ্রাণিত করবে। প্রিয়জনেরা, আজ আমরা প্রার্থনা করি আমরা যেন এই অতিথি সেবা মানুষ হতে পারে, হতে পারে সোনার মানুষ, যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদ আমরা লাভ করতে পারি এবং আমাদের জীবনকে আমরা আরও সুন্দর এবং সুখী মানুষ আমরা হতে পারবো ঈশ্বরের সান্নিধ্য লাভের মধ্য দিয়ে। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে আশীর্বাদ করেন। আসুন আমরা দাঁড়িয়ে আমাদের বিশ্বাস স্বীকার করি। এক পরমেশ্বর, সর্বশক্তিমান পিতা, স্বর্গমর্ত এবং দৃশ্য অদৃশ্য সমস্ত সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এক প্রভু যীশু খ্রিস্টে, যিনি পরমেশ্বরের একমাত্র জাত এবং সর্বযুগের পূর্বে পিতা হতে জনিত, পরমেশ্বর হতে পরমেশ্বর, জ্যোতি থেকে জ্যোতি, সত্যেশ্বর হতে সত্যেশ্বর, তিনি জাত সৃষ্ট নন, পিতার সঙ্গে অভিন্ন স্বরূপ, তার দ্বারা সমস্তই হল সৃষ্ট। আমাদের মানবকুলের জন্য ও আমাদের পরিত্রাণের উদ্দেশ্যে স্বর্গ থেকে তিনি অবরণ করলেন এবং পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করলেন এবং মানুষ হলেন। পন্তিয়াস পিলাতের শাসনকালে আমাদের জন্যে তিনি ক্রুশবিদ্ধ করলেন, মৃত্যু যাতনা ভোগ করলেন ও সমাধিস্থ হলেন এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে পুনরুত্থান করলেন ও স্বর্গে আরোহণ করলেন। পিতার দক্ষিণ পাশে অবিবিষ্ট আছেন, তিনি জীবিত বিচারার্থে সগৌরবে মহিমান করেন, তার রাজত্বের শেষ হবে না। আমি বিশ্বাস করি প্রভু জীবনদায়ী পবিত্র আত্মায়, যিনি পিতা ও পুত্রতে সম্ভূত, পিতা ও পুত্রের সাথে সমভাবে আরাধিত ও গৌরবান্বিত। তিনি প্রবক্তাদের মধ্য দিয়ে কথা বলেছেন, এক পবিত্র সার্বজনীন ও পৈতৃক মণ্ডলীতে আমি বিশ্বাস করি। আমি পাপ মোচনার্থে এক দীক্ষা স্থান স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান ও শাশ্বত জীবনের প্রত্যাশা করি। আমেন। আসুন আমরা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে পিতা পরমেশ্বরের কাছে আমাদের প্রার্থনা নিবেদন করি। পৃথিবী কোটি কোটি মানুষ আজ পালকবিহীন, এদের প্রতি সহানুভূতিশীল হয়ে আরও বেশি বেশি খ্রিস্ট ভক্ত যেন পালকীয় কাজে আত্মনিবেদন করেন, এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। পৃথিবীর বিভিন্ন জাতির মানুষের মধ্যে যারা পালকীয় কাজে ব্যপ্রুত, তারা যেন দৈহিক মানসিক আত্মিক পরিশ্রমে ক্লান্ত বা অসুস্থ হয়ে না পড়েন, বরং প্রভুর আত্মার শক্তি যেন তাদের প্রেরণা দান করে, এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা খ্রিস্ট ভক্তেরা যেন খ্রিস্টান অখ্রিস্টান কারো প্রতি বিদ্বেষের ভাব পোষণ না করি, বরং সবার মধ্যেই যেন খ্রিস্টের শান্তি ও আনন্দ বিস্তার করতে পারি, এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। পথভ্রান্ত হয়ে যারা ক্রমাগত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের জীবন নিরাশয় হতাশায় ভরে উঠেছে, তারা যেন খ্রিস্টীয় শক্তি গুণে জীবনের মোড় ঘুরিয়ে পুনরায় আশার আলো দেখতে পান, এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি।
যারা অসুস্থ ও শয্যাশায়ী, যারা পঙ্গু, যারা নিরাশ্রয়, যারা ক্ষুধার তাড়নায় কষ্ট পাচ্ছে, তাদের প্রতি যেন সুস্থ সবল মানুষেরা মমতা বোধ পোষণ করে তাদের কষ্ট নিবারণে হাত বাড়িয়ে দেন। এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রেমময় পিতা, গভীর বিশ্বাস ও ভক্তি নিয়ে তোমার কাছে আমাদের এই সকল প্রার্থনা আমরা প্রকাশ করেছি, আর অনেক প্রার্থনা আমাদের অন্তরে রয়েছে। সকল প্রার্থনা তুমি গ্রহণ করো, আমাদের আশীর্বাদ করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমার আপনাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। সমগ্র পবিত্র মণ্ডলের মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞ স্বর্গ প্রভু গ্রহণ করুন। হে পরমেশ্বর, প্রাক্তন সন্ধিকালে যে উদ্দেশ্যে মানুষ বহু যজ্ঞ বলে উৎসর্গ করত, তোমার পুত্র যীশু ক্রুশে নিজেকে এক অনন্য যজ্ঞ বলি রূপে উৎসর্গ করে সেই উদ্দেশ্য সার্থক করে তুলেছেন। অনুনয় করে তোমায়, তুমি যেমন একদিন আবেলের নৈবেদ্য আশীর্বাদ করে গ্রহণ করেছিলে, তেমনি আজ আমাদের এই ভক্তির নৈবেদ্য পূর্ণ পবিত্র করে তুলো। আমরা প্রত্যেকে এই যে খ্রিস্টযাগ নিবেদন করতে চলেছি, তা যেন সকলের মুক্তি সাধনে ফলপ্রদ হয়ে উঠে, এ প্রার্থনা করি আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি।
হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থান আমাদের প্রভু যীশুখ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করার সত্যি বিহিত ন্যায্য সমীচীন ও কল্যাণকর। পতিত মানবের প্রতি করুণাবিষ্ট হয়ে তিনি কুমারীর গর্ভে জন্ম নিতে প্রসন্ন হয়েছেন। তিনি ক্রুশের যাতনা ভোগ করে চিরকালীন মৃত্যু থেকে আমাদের উদ্ধার করলেন এবং মৃত্যুদের মধ্য থেকে পুনরুত্থান করে অনন্তকালীন জীবন আমাদের দান করলেন। অতএব স্বর্গদূত মহাদূতগণের সঙ্গে, রাজ্য পরাক্রমের সুমের সঙ্গে এবং সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে আমরা অবিরত তোমার মহিমা কীর্তন করি। হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। উন্নয় করে শিশু বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণ উপহার পবিত্র করো, যেন তোমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যুযাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্যে সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার স্মরণে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ক রুটি ও মুক্তিদায়ক পানপাত্র তোমার কাছে নিবেদন করি।
তোমার সম্মুখে দাঁড়াতো, তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেওয়া রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ জেরবার সুজারিও এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশা নিদ্রিতে আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিবাহ স্থান দিও। অনুনয় করে আমাদের সকলের প্রতিও সদয় হও। জিনীশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতি ভাজন সকল সাধুসাধির সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সৌভাগ্য হওয়ার যোগ্যই আছি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তারই দ্বারা, তারই সঙ্গে, তারই মধ্যে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পবিত্রাত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। আসুন আমরা গভীর বিশ্বাস ও ভক্তি নিয়ে এক মন এক প্রাণ হয়ে সকলের মঙ্গলার্থে দয়াময় পিতা ঈশ্বরকে আমরা একসঙ্গে ডাকি। হে আমাদের সর্বস্ব পিত, তোমার নাম ভূত হোক, তোমার আচ্ছা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্যাদাপূর্ণ হোক, আমাদের দৈনিক অন্নদান দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না কিন্তু অন্তরকে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করে সকল অনর্থ হইতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সে পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কারণ রাজ্য পরাক্রম ও মহিমা তোমারই এখন ও যুগে যুগান করে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তিকে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছানুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি, খ্রিস্টের শান্তি, খ্রিস্টের শান্তি। প্রিয়জনেরাই, দেখুন ঈশ্বরের মেষশাবক, দেখুন যিনি বিশ্বপ অপহর, ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। খ্রিস্টদেহ
খ্রিস্ট দেহ, খ্রিস্ট দেহ, খ্রিস্ট দেহ, খ্রিস্ট দেহ, খ্রিস্ট দেহ, খ্রিস্ট দেহ, খ্রিস্ট দেহ,
আসুন ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার অমৃত প্রসাদ গ্রহণ করে আমরা পরিতৃপ্ত কণ্ঠে মিনতি জানাই, আমরা যেন জীবনে যা কিছু জীর্ণ তা মুছে ফেলে, যা কিছু নবীন তাই বরণ করে নেই। এই প্রার্থনা করি আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা, পুত্র, পবিত্রাত্মা আমাদের সবাইকে আশীর্বাদ দান করুক। খ্রিস্ট যাগ শেষ হয়েছে, আপনারা এখন প্রস্থান করুন এবং আপনাদের জীবন দ্বারা প্রভুর প্রশংসা করুন। ঈশ্বরকে ধন্যবাদ।